আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। একটু আগে কিছু দৃশ্য আপনারা দেখতে পেলেন, আপনারা দেখছেন কিছু আমাদের চাষি ভাইয়ের আছেন যারা আসলে এই যে পটলের লত আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়ে যাচ্ছে এখান থেকে। তো একটা কথা আমি আগে বলে নিই, আপনারা জানেন একজন চাষি কখন ক্ষতিগ্রস্ত হয়? যখন একটা ভালো মানের জাত যখন কিন্তু না পায়, তখন কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হয়, ফলন যদি কম হয় বা রোগ ব্যাধি যদি অনেক কম হয়। তো সেক্ষেত্রে আমাদের একজন উদ্যোক্তা ভাই আজকে কথা বলবো এমন একজনের সঙ্গে, তার সঙ্গে কথা বলার পরে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন এই পটলের লত সম্পর্কে। তারা একে ধারে প্রায় 200 বিঘা এই পটলের জাত নিয়ে কাজ করছেন। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা খুবই উন্নত মানের হাইব্রিড, আপনারা যেটাই বলেন সেই ধরনের একটা জাত। এবং অনেক চাষিরা আমরা আসার পর থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু চাষিরা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে এই পটলটি আসলে সংগ্রহ করে বলে। প্রিয় দর্শক, এটি হচ্ছে আপনার কলরোয়া থানা কাজিরহাট বাজার সাতক্ষীরা জেলার ভিতরে কিন্তু এটি অবস্থিত। তবে একটা সুখবর আছে, আপনারা হয়তো বলবেন ভাই আমরা আবার কীভাবে পাবো না, আপনারা যদি চান হয়তো বা কুরিয়ার মাধ্যমে কিন্তু দেওয়া সম্ভব। তো সব কিছু বিস্তারিত ভাষায় কথা বলি, ইনশাআল্লাহ আপনি জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। জি ভাই, আমি তো প্রথমে এসে আসলে অবাক হলাম যে সামান্যই পটলের চারা নেওয়ার জন্য যে এত চাষি আপনার এখানে আসলে ভিড় করছে, তো আসলে এটা জাতটা কি আর এবং নাম কি? জাতটা হলো, আমার নাম হলো মোহাম্মদ মনিরুল ইসলাম, কলারোয়া কাজিরহাট বাজার। এই বাজারে আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ 2000 সাল থেকে এই পটলের গাছটা বেশি, 2000 সাল থেকে এই পটলের লতা বেশি এবং আমাদের এলাকার চাষিদেরকে আমরা সংগ্রহ করে দেই। তার বিনিময়ে আমরা পয়সা নিই, কিন্তু জাতটা নির্ণয় হলো এই যে পটল, সন্ধ্যামণি জাতের পটল, এক নম্বর ইন্ডিয়ান যে জাত সন্ধ্যামণি, এই সন্ধ্যামণি জাতের পটল এই লত সবাই পাবে এখানে আসলে। ইনশাল্লাহ আমি চাষিদের হাতে তুলে দিতে পারবো এরকম একটা উন্নত মানের জাত। আমরা জানতে পারলাম যে প্রায় 200 এর গ্যারান্টি সহকারে আমি দেবো। এই পটলটা এক এক বোটায় 2-3টা পর্যন্ত ফল আসে এবং এর দুইটা তিনটা পর্যন্ত ফল আসে এবং খুবই মানে ধরন বেশি এটার, এর ধরনটা বেশি, অল্প দিনে ক্ষেত তৈরি হয় এবং চাষিরা লাভবান হয় যে কারণে আর কি। এই জন্য আসলে মানুষ এত চাষ, হ্যাঁ এত চাহিদা, চাহিদাওয়ের বেশি। হ্যাঁ, এই আর আমাদের আঞ্চলিক ভিত্তিক এই যে সন্ধ্যামণি পটলের লতার চাহিদাটা বেশি। এর এই যে পটলটা ঢাকা, চিটাগাং, বরিশাল, কুমিল্লা, ফেনী, নোয়াখালী সব বাইরের বিভিন্ন এলাকায় যায়, এইখানে ব্যাপারী এসে, কুষ্টিয়া থেকে ব্যাপারী এসে এই পটলটাই কেনে, এইটারই চাহিদা বেশি। হ্যাঁ, এই পটলটার চাহিদা বেশি যে কারণে এই এলাকায় এইটাই চাষ হয় আর এর ধরন বেশি, অল্প দিনে অধিক ফলন পায়। জি, যে কারণে। হ্যাঁ, এটা কত দিনে ধরনটা আসে? এটা আপনার ওই যে এখান থেকে লাগানোর পরে 2.5 থেকে 3 মাসের ভিতরে আর কি ফলন আসবে, ফলনটা চলে আসবে ইনশাল্লাহ। জি প্রিয় দর্শক, মোটামুটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আমি ভাইয়ের সঙ্গে আরও বিস্তারিত কথা বলবো। তার আগে আমাদের বেশ কিছু চাষি ভাইয়ের আছে যারা ইতিমধ্যে দেখলেন সাইকেলে করে কিন্তু এক ভাই অলরেডি নিয়ে গেছে এবং পশুর পরিমাণে শুধুমাত্র একটু না, আমি এই সাইডে একটু লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে ঘরে কিন্তু পশুর লত কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে এবং পশুর ভিড় তো আছে। ভাই কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন, ভালো। আপনার নামটা কি একটু? আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, আচ্ছা মোটামুটি তো আমরা দেখতে পাচ্ছি পটলের যে আসলে একটা ক্ষেতের মেলা বলতে পারি আমরা বাজারের ভিতরে, একবারে অনেক চমৎকার ভাবে সুন্দর। আচ্ছা আপনি তো একজন চাষি মানুষ। হ্যাঁ, আমরা নিয়ে জায়গাতে নেই এখান থেকে। হ্যাঁ, রেজাল্টটা কেমন? ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আচ্ছা এটার নামটা কি জানেন? সন্ধ্যামণি। সন্ধ্যামণি, মাশাআল্লাহ। ধরনটা যে আমার ভাই যে বললো আসলে সঠিক, সঠিক, সঠিক। আমি আছি কেরালকাতা থেকে আসছি, খুব উন্নত জাতের পটল গাছ নেওয়ার জন্য শুনেছি যে এনারা দীর্ঘদিন বিক্রি করে, তার জন্য আমি আসছি গাছ নেওয়ার জন্য। আমি এবার পয়লা লাগাচ্ছি, সবার দেখি শুনি আমি এবার আসলাম গাছ নেবো। তাই এসে কি দেখলেন আসলে এত লোক? আমি এসে দেখছি বহুত লোক ভিড় দোকানে, আমার অনেক লেট হয়ে গেছে, আমি গাছ নিয়ে এবার চলে যাব, খুব ভালো মানের গাছ। ভাই নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমার বাড়ি হলো কেরালকাতা। কেরালকাতা,
আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি কেমন আছেন? খুবই ভালোই আছি। এই যে আপনি যে পটলের চারা আপনার ছেলে আসলে যে চারাগুলো ইয়ে করবে, আপনি সবসময় আসেন তার সঙ্গে, তো এই যে অনুভূতি বা এত মানুষজন আপনার কাছে আসে, দীর্ঘদিন আমরা শুনলাম প্রায় 2000 সাল থেকে আপনার এই পটল লতা বিক্রি করছেন। জি ইনশাল্লাহ কেউ বলতে পারবে না। আর যদি কারো যদি কোনো এই মদ্দা গাছ নিয়ে যদি হেরপার হয়েছে, তার আমি টাকা রিটার্ন ফেরত দিই। আজান্ত চলে গেছে, কোনো ব্যাপার না। আমি এই 2000 সালের থেকে এই পটল গাছ কাজিরহাট বাজারে তিনি বেচাকেনা করছেন। আমার গোশের দোকান আছে এখানে, যদি কারো ডুপ্লিকেট হয় তার আমি জরিমানা, তার খেসারত পূরণ করব আমি। হ্যাঁ, মানে এত আত্মবিশ্বাসী ছিল আমার আত্মবিশ্বাস, আমি জিনিস দেবো যেটা সলিড, কোনো ডুপ্লিকেট পাবে না আমার কাছে। আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকা। আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনি কোথা থেকে আসছেন? আমি সোনাবাড়ি থেকে আসছি। সোনাবাড়ি থেকে আসছেন? আচ্ছা, মোটামুটি তো কি উদ্দেশ্যে আসেন? আমি পটল গাছ নিতে আসছি। পটল গাছটা খুবই ভালো, 2000 সাল থেকে এই গাছ নিয়ে আমি এখান থেকে গাছ নিয়ে প্রতি সারা চাষির দেয় গাছগুলো, ভালো জাতেও মান, জাতেও ভালো মানেও ভালো। তাহলে তো দীর্ঘদিন ধরে আসলে এই পটলের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংযোগ আছে 2000 সাল থেকে। সেই 2000 সাল থেকে শুরু? হ্যাঁ। আপনাদের এই পটলটা পেরে তারাও কিন্তু অনেকটা খুশি আশা করি। আপনার মোটামুটি যে জিনিসটা আপনার ধরে রাখছেন, প্রায় আমরা 2002 থেকে আজকে প্রায় 2024 আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আপনার কোনো রকম কোনো ত্রুটি ইনশাল্লাহ আমরা মানে কোনো চাষি বলি না আর কি। তো যাক, সেটি ইনশাল্লাহ বজায় থাকবে। আর অনেক ভাইরা যারা ভিডিওটি দেখছেন, তারা তো আসলে এই যশোর জেলার ভিতরে বা কুষ্টিয়া থেকেও আপনি বলছেন যে লোকজন আসে এখানে নিতে আসে, তো আপনি কি আসলে পুরো বাংলাদেশে কিটা দিতে পারবেন এই জিনিস? অবশ্যই দিতে পারবো। জি দিতে পারবেন? দিতে পারবো, কুরিয়ার সার্ভিসে আমি দিতে পারবো। দিতে পারবেন? আচ্ছা, সেক্ষেত্রে কীভাবে দিবেন বা কিছু অ্যাডভান্স? অ্যাডভান্স হাফ টাকা, যে টাকা মূল্য হবে তার হাফ পেমেন্ট করবে, আর হাফ মাল হাতে পাওয়ার পরে। যদি সরাসরি আসতে চাই তাহলে এখানে চলে আসবে, কলারুয়া থানা কাজিরহাট বাজার। জি, বাজারের পরে মাংসের দোকান আছে, মাংসের দোকানের সাথে এই জিনিসটা প্রতি বছর বিক্রি করা হয়। জি, এটা কী মাস থেকে কী মাস পর্যন্ত আপনাদের কাছে? এটা আপনার এই যে কার্তিক মাস থেকে অগ্রহণ মাসের শেষ পর্যন্ত পাওয়া যাবে। পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনার লাস্ট আপনার মোবাইল নাম্বার একটু কাইন্ডলি বলবেন, যে নাম্বারটা আসলে সরাসরি যোগাযোগ করবেন। যারা সরাসরি আসতে চান বা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন, আমার মোবাইল নাম্বারটি 01-7-22-98-53-05। এই নাম্বারে যোগাযোগ করবেন। এতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, যে যে যেভাবে যোগাযোগ করবেন করবেন এই নাম্বারে। সরাসরি দেখাতেও পারবেন ইনশাআল্লাহ? দেখাতেও পারবো, ভিডিও কলে দেখা দিতে পারবো। জি জি, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে একটু অন্যরকম ভিডিও করলাম, আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। আর আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও এই পটলটি চাষ করে দেখতে পারেন, কারণ আপনারা শুনলেন এবং বেশ কিছু চাষির দেখতে পেলেন যে কী পরিমাণ পটলের এই যে লতাটা নেওয়ার জন্য আসলে তারা কিন্তু আসলে আসে আর কি। তো যারা আসলে অনেকে চাষের, আমি প্রথমে ভিডিওর প্রথমে কথা বলেছিলাম যে অনেক চাষি আসলে ক্ষতিগ্রস্ত হয় ভালো মানের জাত না পেলে। অনেক সময় দেখা যাচ্ছে গাছ ভালো হয়েছে কিন্তু ফলন কিন্তু ভালো আসছে না। আর আমরা সরাসরি এখানে দেখালাম যে কী পরিমাণ আসলে লতায় লতায় কী পরিমাণ ফলন। তো আপনারা যদি চান অবশ্যই অবশ্যই একবার হলেও এই জাতটা লাগিয়ে দেখতে পারেন, বা এই জাতটি আপনার লাস্ট একবার বলবেন। চারা হওয়ার 12 পাতার মাথা থেকে এর ফলন শুরু। জি, 12 পাতার মাথা থেকে। জি জি, তো এটা লাস্ট হচ্ছে সন্ধ্যামণি। সন্ধ্যামণি। জি জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শেষ করার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আমাদের চাষি ভাইয়েরও অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, তো যারা ভিডিও দেখছেন আপনাদের যদি প্রয়োজন না হয় আপনার ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে ভিডিওটি অন্যরা দেখতে পারে এবং তারা যেন এই গাছটি লাগিয়ে যেন উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।